অবসরের ঘোষণা দিয়ে স্পটলাইটটা কেড়ে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, সবার ক্যামেরা লেন্স তাকেই খুঁজে ফিরেছে। যদিও এই সফরে বাংলাদেশ 3-0 পিছিয়ে আছে, দুটো টেস্টেই বড় ব্যবধানে হারলো, প্রথম টি টোয়েন্টি তো বেহাল অবস্থা ছিল। ভারতীয় সাংবাদিকরা তো মজা করেই বলছে, মাঠের ক্রিকেটে পারফরমেন্স নাই, মাঠের বাইরে একের পর এক অবসর, এতে করে দলের উপর কি চাপ পড়ে? টি টোয়েন্টিতে যদি দ্বিতীয় ম্যাচটা বাংলাদেশ হেরে যায় তাহলে কিন্তু এক ম্যাচ আগেই সিরিজটা হেরে যাবে, হোয়াইট ওয়াশের একটা চোখরাঙানি থাকবে। অথচ দ্বিতীয় ম্যাচের আগের দিন দিল্লিতে প্র্যাকটিস করেননি স্কোয়াডের বেশ কজন ক্রিকেটার। কি ভাবছেন মাহমুদুল্লাহ রিয়াদ, ব্যাক টু ব্যাক জয়, সিরিজ জয় দিয়েই কি আন্তর্জাতিক টি টোয়েন্টিটা শেষ করতে পারবেন? ব্যাটিংটা ওরকম ভালো হয়নি, বোলিংটাও ভালো হয়নি, বাট আপনি যদি ওই জাস্ট একটা ম্যাচের উপর বেস করে নিজেকে ডাউট করা শুরু করেন, আমার মনে হয় ইট উইল বি আনফেয়ার, এবং আমার মনে হয় এটা পার্সোনালি এবং টিমের জন্য খুব একটা ভালো প্রভাব পড়বে না। তো আমার মনে হয় উই হ্যাভ টু কাম আউট ফ্রম দ্যাট জোন অ্যান্ড ট্রাই টু প্লে বোল্ডলি। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচও খেলেছেন, আইসিসি ইভেন্টে ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা আছে, ঘরের মাঠে তার নেতৃত্বে বাংলাদেশের সাফল্য আছে টি টোয়েন্টি ক্রিকেটে। এত এত অভিজ্ঞতা অর্জন, এই জুনিয়র ক্রিকেটার বা পাইপলাইনের ক্রিকেটারদের কোন কোন বিষয়গুলো আসলে তিনি তুলে ধরবেন, অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন, পাশাপাশি টি টোয়েন্টিতে বড় ইভেন্টে যে বাংলাদেশ ভালো করতে পারছে না, রিয়াদ কি অভিজ্ঞতা বা কোনো একটা লুফলস বিসিবির সাথে শেয়ার করে উন্নতির পথ দেখিয়ে দেবেন? প্রবলি একটা ধারাবাহিকতার যে বিষয়টা আমি বললাম যে ওইটাই আমাদের একটা লক্ষণীয় বিষয়বস্তু। আর টি টোয়েন্টি ক্রিকেট খেলতে গেলে আপনি যদি আপনি বেশি ওয়ারিড ফিল করেন, ইউ ওয়ান্ট বি এবল টু পারফর্ম, সাম ডেজ ইউ উইল গোনা পারফর্ম, সাম ডেজ ইউ ওয়ান্ট। তো পার্টিকুলারলি প্রবলি যদি আমাদের ওই ফেসটা আমরা চেঞ্জ করতে পারি অ্যাজ এ টিম, তাহলে মানে আমাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসবে, এবং গোয়িং ফরওয়ার্ড আই থিঙ্ক শান্ত অ্যান্ড হিজ টিম আই থিঙ্ক প্রবলি ইট লুকস রিয়েলি গুড। আমি আগে যেটা বললাম যে আমাদের পেস বোলিং অ্যাটাক এবং আমাদের যারা ইয়াং কয়েকজন প্লেয়ার আছে, প্রবলি দে উইল ডেলিভার সাম ভেরি গুড রেজাল্টস ইন ফিউচার। টি টোয়েন্টি ক্রিকেটে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করাটা অনেক বেশি চ্যালেঞ্জের এবং চাপের, ওই সময়টাতে দ্রুত রান তুলতে হয়, অনেক সময় রেকর্ড রান রেট অনুযায়ী স্কোরবোর্ড সচল রাখতে হয়, কিংবা দলের জয়ে বড় অবদান রাখতে হয়, কঠিন সমীকরণকে সহজ করে তুলতে হয়। অনেক অনেক ম্যাচে রিয়াদ আসলে সাফল্য পেয়েছেন ওই ফিনিশিং রোলে, আবার অনেক ম্যাচে ব্যর্থ হয়েছেন, সেই জায়গাটাতে পাইপলাইনে কারা আছেন, কাদের উপর ভরসা রাখছেন মাহমুদুল্লাহ রিয়াদ? জাকির আলী অনেক ইজ ডুইং রিয়েলি ওয়েল, শামিম পাটোয়ারি ইজ দেয়ার, আফিফ ক্যান বি আ ভেরি গুড চয়েস, ইয়াসির আলী রাব্বি ক্যান বি আ ভেরি গুড চয়েস। তো আমার মনে হয় দেয়ার আর ফিউ নেমস, আমি যেটা আগেই বললাম যে 6-7 নম্বরে টি টোয়েন্টিতে ব্যাটিং করা ইটস নট দ্যাট ইজি, ইউ রিয়েলি হ্যাভ টু বি ভেরি ব্রেভ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম টাইগারদের জন্য পয়া ভেনু, এই মাঠেই ভারতকে 2019-এর টি টোয়েন্টি ম্যাচে হারিয়েছিল বাংলাদেশ। 2023-এ ওয়ানডে বিশ্বকাপে টানা 6টা ম্যাচ হারার পরে দিল্লিতে আসার পরে কিন্তু সাকিবের বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছিল। 2024-এও কি ভারতকে হারিয়ে টি টোয়েন্টি সিরিজটা জমিয়ে তুলতে পারবে শান্ত বাহিনী? নিশ্চয়ই রিয়াদও চাইবে শেষের ম্যাচগুলোতে দলের জয় অবদান রাখতে, দলের জন্য ভালো কন্ট্রিবিউট করতে। সাইফুল রূপক, 71, দিল্লি, ভারত।